রানাঘাট স্টেশনে এখন সব সমস্যা মিটে গেছে, প্রবলেম সলভ হয়ে গেছে। কি প্রবলেম হয়েছিল না হয়েছিল ভিডিওটা দেখতে থাকো, জানাচ্ছি তোমাদের সবই ডিটেলসে। তো চলো আর দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। ছোটো বাচ্চা বাড়িতে থাকলে কত রকম প্রবলেম যে সামনে আসে সেটা আজকের দিনের ঘটনাটা না হলে বোঝা যেত না। এতটা প্রেশার বোধ হয় আজ অবধি লাইফে কোনো দিন পড়েনি। কীভাবে যে কী হয়ে গেল, কীভাবে যে এই কয়েক ঘন্টা চলে গেল, কিচ্ছু মানে কিচ্ছু বোঝা গেল না। মানে সত্যি কিসের মধ্যে দিয়ে আজকে যে গেলাম আমরা, তো আমরাই জানি। শুধু এতটা টেনশান, মানে সত্যি ভাবাই যায় না। তো তোমাদের সবই জানাচ্ছি, জানাবো। তো মানে সত্যি এত টেনশানের মধ্যে ঘুমিয়ে পড়লো। ঘুমিয়ে পড়ছো তুমি? ঘুম পাচ্ছে? তো আমরা এখন আবার যাচ্ছি চালটা ডাক্তার দেখালে। ডাক্তার ডাক্তারই চলছে সারাদিন। নাচ করছো তুমি? লগ্নজিতা আমি ডাক্তারখানায় এখানে বসে আছি। লগ্নজিতা দুষ্টুমি করছি, কিন্তু সবাই বকে দাও। বকে দেবে? সবাই বকে দাও, দাও 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 দাও, বকে দাও। বকে দেবে না তোকে? আদর করবে না, তুইকে সবাই বক। রাতের খাবার এখান থেকেই নিয়ে যাওয়া হচ্ছে, আর কারোর এনার্জি নেই রাতের খাবার করার, তো এখান থেকে নিয়ে যাওয়া। লগ্নজিতা দিদার সাথে দই ফুচকা খাচ্ছে, এই দেখো সবাই। হ্যাঁ তুমি ফুচকা খাচ্ছ? কি ফুচকা, ভালো ফুচকা? বুঝে দিয়েছি তো, এটাতে ঝাল লাগছে না, এটাতে ভাল লাগছে। জিতা বলো, কালকে তুমি কি করেছিলে বলো? কালকে তুমি নাকে কি ঢুকিয়েছিলে বলো? দুষ্টুমি করলে হবে না, সবাইকে বলো। দেখছো এখন দুষ্টুমি করছে, কালকে একটা বিপদ ঘটিয়ে ফেলেছিল কালকে। আর কি তোমরা তো প্রথম থেকে দেখলেই কালকে। হ্যাঁ হসপিটালে নিয়ে যেতে হয়েছিল লগ্নজিতাকে। লগ্নজিতার নাকে পেঁপের বীজ ঢুকিয়ে ফেলেছিল, তিনটে পেঁপের বীজ ঢুকিয়ে ফেলেছিল, দুটো হাঁচি দিয়ে বের করেছিল, আর একটা এমনভাবে আটকে গেছিলো যে বের করতে পারছিলাম না। এখানে একটা চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাও একটা বাজে অভিজ্ঞতা। তো চাইল্ড স্পেশালিস্টের অ্যাসিস্ট্যান্ট দেখে বলল যে না হবে না, দেখলই না। আমি নামটা নিতে চাইছি না চাইল্ড স্পেশালিস্টের, সে তার কাছে যেতেই দিল না। তাদের দোকানের লোক এবং হচ্ছে
অ্যাসিস্ট্যান্ট না হবে না হবে না আমরা ভেবেছিলাম যে একটুখানি দেখি অন্তত বলে দিক এইরকম অবস্থা মানে ভয় লেগে যাচ্ছে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে মানে ও তো নাকে যখন নিঃশ্বাসের ভিতরে ঢুকে যাবে এটাই ভয় লাগছিল আর কিছুকেই বের করা যাচ্ছিলো না অনেক চেষ্টা করা হয়েছিল তারপরে আমরা কি করব এখানে একটা রবি ফার্মেসি বলে একজন আছে সেখানে এসে একটা ছেলে চেষ্টা করলো কিন্তু পাচ্ছিল না ও খুব কাঁদছিল আরও কাদার সঙ্গে সঙ্গে আর নিঃশ্বাসটা যখন ভিতরের দিকে টানছিল আরও ভিতরে ঢুকে যাচ্ছিলো তো আমি তো আমার মা ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে কি করব তখন ওরা বললো রানাঘাট হাসপাতালে নিয়ে যেতে তখন গাড়ি কিচ্ছু পাওয়া যাচ্ছিল না কিচ্ছু না তখন আমার ভাইয়ের বন্ধুরা সত্যি সেদিনকে এত হেল্প করেছিল ওদের কথা না বললেই না জ্যোতি তারপরে আরও বন্ধুগুলোর নাম জানি না তারা সবাই সঙ্গে সঙ্গে এসে গেছিলো বাইকে করে আমি আর সোনা বাইকে করে চলে গেলাম রানাঘাটের দিকে তো আমার ওখানে একটা বন্ধু আছে তাকে ফোন করে জানলাম যে রানাঘাট হসপিটালে কোনো রকম নাকের নাকানগলা ডাক্তার নেই কিছু করতে পারবে না কল্যাণী রেফার করে দেবে তো আমি সঙ্গে সঙ্গে কি করব আমি বুঝতে পারছিলাম না সেটা যাস না বল তো তারপরে আমি হচ্ছে বললো যে অঙ্কুর মুখার্জি তোমরা অনেকেই জানো এখানে যারা আছো তারা অনেকেই জানো যে অঙ্কুর মুখার্জি সুরক্ষা মেডিকেলে বসছে তো আমি তো সঙ্গে সঙ্গে অঙ্কুর মুখার্জির কাছে নিয়ে যাওয়া হলো বাইকে করে বাইক ছিল বলে তাড়াতাড়ি যেতে পারলাম তো চলে গেলাম সেখানে তো তারপরে মাও বাবাও মা তো আমার সাথেই ছিল মা তখন ওই গাঙ্গনাপুরে তো বাইকে আসতে পারিনি আমি সোনা এসেছিলাম মা আবার সুন্দরভাবে ট্রেন পেয়ে গেছিলো বাবাও ট্রেনে করে চলে এসেছিলো আর ভাই ভাইয়ের বন্ধুরা মিলে সবাই চলে এসেছিলো তো মানে সিরিয়াসলি কালকে যা কী দিন গেছে সেই নাকে ভিতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে বুঝতে পারছি না কী করে বের করবো তারপরে ও গুরুজি ওখানে বসে থাকতে থাকতে তো হঠাৎ করে ও আবার দু তিনটে হাঁচি দিতে শুরু করে হঠাৎ করে হাতে এসে পড়লো বীজটা মানে তারপরে মানে সত্যি কী রিলিফ যে হলো ওইটা দেখে মানে সত্যি একটা ভয়ঙ্কর দিন গেল আর তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার চেক আপ করে বললো না আর ভিতরে আর কোনো আমার ভয় পাচ্ছিলাম যে আরও কি ঢুকিয়ে রেখেছে কিনা তো তারপরে আর কিছুই ঢুকানো ছিল না ক্যামেরা দিয়ে দেখে দেখে দিল তো এখন ঠিক আছে আবার বিকালবেলা সুকান্তর কাছে গিয়ে চেক আপ করে নিয়ে আসলাম তো এবার ঢুকলো কী করে আমি ও বিছানা তুলছিলাম আর মা হচ্ছে কালকে সুকান্তর কাছে দেখানো হবে বলছিল ওরা কাজ করছিলো এইবার ও পেপের বেশ নিয়ে রোজই খেলা করে এরকম কোনো দিন নাকের মধ্যে ঢোকানো বা কিছু করে না কালকে হঠাৎ করে উনি নাকের মধ্যে আমি বিছানা টিছানা তুলে যে এই ঘরে আসলাম তখন উনি আমাকে বলছে মা আমি না পেপের বেশ নাকে ঢুকিয়ে ফেলেছি ভাবো এরকম দুষ্টু দালে ভাবো কোনো দিন ঢোকায় না কিন্তু আজকে উনি ঢুকিয়েছে ঢুকিয়ে তারপরে তো এই কাণ্ড তো ওদিকে নীলকেও ফোন করেছিলাম নীলু মানে ওখান থেকে এত টেনশান করে ফেলেছে ওরও শরীরটা খারাপ হয়ে গেছে মানে সত্যি আমরা মা বাবা আমাদের প্রতি কী যে গেল সেটা কালকে বুঝতে পারলাম আর আমার কাকা শ্বশুর তিনিও খুব টেনশান করে ফেলেছিল তিনিও আমাকে ফোন করে খবর নিল ভালো লাগলো যে চিন্তা করেছে এটা তো অনেকেই কালকে ফোন মেসেজ করে খবর নিয়েছে করেছে কালকে একটা যা আমি মা মানে তোমরা দেখেই বুঝতে পারছি কীভাবে আমরা গেছি মানে কী আর তার মধ্যে আবার আমার চোট ছিঁড়ে গেছে কী অবস্থা কালকে যে কী গেছে তার উপরে মুষলধারে বৃষ্টি মানে এই অবস্থা তো মোটামুটি ভালোভাবে ওর পেরিয়ে গেছে নিশ্চিন্ত তোমরা আশীর্বাদ করো যেন ও ভালোভাবে থাকে আর কোনো দুষ্টুমি না করে এই অবস্থা দেখতে থাকো আমার পাশে থেকে সবাই আর তোমাদেরকে সব কথা জানাই তাই তোমাদেরকে এটাও জানালাম কালকে এই গেছে কালকে আর ভিডিও করতে পারিনি কালকে যেটুকু ক্লিক করেছিলাম সেটুকুই আর এই যে তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি।